তো লিচু দিদিমণিকে ডেকে নিয়ে আয়। আমি লিচু নই, লিচু নই, লিচু নই। এত বড় লিচু কেন আমাকে কনফিউজ করছো বল? এই তো গোপাল, এই তো। আপনি চিনতে পারছেন না দাদু? পাদুনি বুড়ো, আমার নাম ব্রজশেখর, আমার কথা স্বর্ণ আখর। হ্যাঁ দাদাবু, আরে বুড়ো হাবড়া ঘাটের মোড়ে আপনাকে ডাকছে। স্যার, সালমান খান এখানে হাই বুড়ো আছে, ওকে ট্রাই করুন না। বিয়ের আগে এরকম চেহারা ছিল আমার। তাই মনে হচ্ছে তখন যেন হেমা মালিনীর মতো চেহারা ছিল। আমার গোপালকে নাজ্জামাই বলছো? ও যে বললো গোপালের বউ। এমন কামড়ে দেবো না তোমাকে, 180টা ইনজেকশন নিতে হবে পেছনে। আমি কনফিউজ হয়ে যাচ্ছি। তুমি গোপাল? আমি আমি গোপাল। এই না, আমি গোপাল। আমি যে গোপালের ম্যারিড ওয়াইফ, মিসেস চন্দ্রকান্তা। গোপাল তোমাকে বিয়ে করেছে? আই লাভ ইউ। যতই মাখিস সেন্ট পাউডার, বিড়ির গন্ধ যায় নাকি, যা ছেড়ে পোড়া বিড়ি খা, যা ছেড়ে পোড়া বিড়ি খা। শ্যামো, গেসের রঞ্জি ফোন থেকে ডেকে নিয়ে আয়। আমার গেস্ট হাউস থেকে গোপালকে তুলে আনতে হবে। আমায় কনফিউজ করাচ্ছি। গ্রামে ওর একটা বউ আছে। আরো একটু কাছে এসে ভালোবেসে যাও, যদি পূর্ণতা পাবে ভালোবাসা। ছল হাসিতে এমনি করে আর কতটা এগোলে, মিটবে তৃষা মিটবে পিয়াসা। আবার বাপ ঠাকুরদার আমলে বাঘে শেয়ালে এক ঘাটে জল খেত। তোমার ছেলে তো কোন নরসি, বড় হিষ্টপুষ্ট মেয়ে আপনার স্যার। ওর জন্য ডাইনোসর দরকার। কি জমিদারি রক্ত! ওই চুষেখা, আমার হবু ভাইয়ের আঙুল চুষলি কেন? এ কি, আপনি এরকম অ্যালসেসিয়ানের মতো করছেন কেন? এই ওকে ঠিক ম্যারিড বলে মনে হচ্ছে না। নতুন শাড়ি পরা শিখেছি তাই ভালো পরা গেল না গোবিন্দ বাবু। অনেক চমকেছেন আপনি আমায়, মশা দাগা বন্দুক নিয়ে আমায় মারতে এসেছেন। বললো যে পাদুলি বুড়োকে বলো যে আমি আর কোনোদিন ওই মির্চি গ্রামে ফিরবো না। আমার কথা যদি অমান্য করেছিস তবে বাটিতে একদিন ঘু ঘু চড়বে। দেখি এবারে আমার মেয়েকে কি করে বিয়ে না করে। নিশ্চয়ই ওই দুটো ছোড়া আর কি। বেটা, বীজ বুঝলাম আমি আর ফল খাবি তুই।